বিশ্বকাপ পূজোর জন্য এটা বানিয়েছি, সব কাস্টমারকে একটা করে দেবো বলে। এটা সবচেয়ে 2 টাকা, তারপর এগুলো। হ্যালো বন্ধুরা, গুড নোট, আমি শুভ এবং ওয়েলকাম করছি মিডিল ক্লাস লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, যেমন কি তোমরা জানো যে আমার চ্যানেলে মিডিল ক্লাস রিলেটেড ভিডিও আসে সব কিছুই। তো আজকে একটা ঘটনা ঘটেছে, আমাদের যে পুরানো যে বটগাছটা আছে যেটা তোমরা প্রায় ভিডিওতে দেখতে পাও, তো তার কিছু ডাল ভেঙে ভেঙে পড়ছে কারণ গাছটা শুকিয়ে গেছে। তো গাছটা অ্যাকচুয়ালি আমরা গাছ হিসাবে মানি না, এটা আমাদের একটা মন্দির, গাছটাতে পুজো হয়। তো ব্যাপারটা হয়ে গেছে, এবার গাছটাতে পুজো হওয়ার ফলে গাছটা আমরা কাটতে পারছি না আর কিছু করতে পারছি না। তো কালকেই একটা ডাল ভেঙে পড়েছে, তো সেই ডালটাকেও তোমাদেরকে দেখিয়ে দিই কী ডাল ভেঙে পড়েছে এবং যেভাবে আমরা রিক্সের মধ্যে আছি। আশা করি তোমরা ডালটা দেখলে বুঝতে পারবে যে এই ডালটা যদি আমাদের ঘরের চালের উপর পড়তো তাহলে কত বড় ক্ষতি হতে পারতো। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আছি আমাদের ছাদের উপরে। তো ছাদের উপর থেকে ঠিক অবস্থাটা এরকম দেখাচ্ছে, এই যে কিছুটা সাইড জীবিত আছে গাছটা এবং তার উপরের সাইডটাই দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে ভালো করে। এই যে এই পুরো শুকিয়ে গেছে, তো এই গাছ থেকে ডালগুলো সব ভেঙে 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 নিচে পড়ছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে টালির চালে এই ডাল ভেঙে ভেঙে পড়ছে, এই একটা ডাল ভেঙে আটকে আছে এবং কালকে যে ডালটা ভেঙেছে ভালোভাবে দেখিয়ে দিই। এই যে এই যে ডালটা, এই দেখো, এই এক্ষুনি একটা ডাল ভেঙে পড়লো, এইভাবেই পড়তে থাকছে। তো এই যে ডালটা, এই যে এই ডালটা ভেঙে এইভাবে আটকে আছে আমাদের ছাদের সাথে। তো এরকম খুব রিক্সের মধ্যে চলছে। তো ওই জন্য আমাদের যে এই ঘরে আগে আমরা থাকতাম, এই এই যে টালির চাল দেখতে পাচ্ছ, এই ঘর থেকে আমরা সব উঠে গিয়ে এই দিকের ঘরগুলোতে এখন আমরা বসবাস করছি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই ডালটা ভেঙেছে ঠিক কোনখান থেকে। এই যে গাছের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ভাঙা যে অংশটা দেখা যাচ্ছে, এই যে ভাঙা যে অংশটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এইখান থেকেই ডালটা ভেঙে এইভাবে পড়ে আটকে গিয়েছে, এই যে পুরো আটকে গেছে ডাল ভেঙে। তো বন্ধুরা, ভিডিওর মেন বিষয়টাতে ফিরে আসি। তো আমরা কী করতাম ছোটোবেলায়, এরকম বিশ্বকর্মা পুজোর আগে খুব ঘুড়ি ওড়াতাম। তো আজকেই পাশের বাড়ির বন্ধুর ফোন এলো যে ভাই চল একটু ঘুড়ি শুধু কিনে আনি, ঘুড়ি ওড়ানো যাক। অনেকদিন ঘুড়ি ওড়ানো হয়নি, ছোটোবেলায় কবে উড়িয়েছি সেটাও মনে নেই। তো বন্ধুরা, এরকম আকাশের ওয়েদার খুবই ভালো, তো আজকে ইচ্ছা হলো যে একটু ঘুড়ি ওড়ানো যায়। বেসিক্যালি আমি অতটাও ভালো ঘুড়ি ওড়াতে পারি না, একদম সত্যি কথা তোমাদের সামনে বলে দিচ্ছি। তো সবাই দাতারা ওড়াতো, ভাইরা ওড়াতো, আমি গিয়ে খুব মজা করতাম। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো। ঘুড়ির সুতো কোথায় কী পাওয়া যায়, কেমন কোয়ালিটির ঘুড়ি, কেমন কোয়ালিটির সুতো, সবই তোমাদেরকে দেখাবো। তো এখন ঠিক টাইম হয়ে গেছে 2:30 কি 2:30 বাজে এবং আজকের ওয়েদারটা এমনই, একটু বৃষ্টি পড়ছে, একটু রোদ হচ্ছে, এইভাবে হচ্ছে বলে কয়েকদিন ধরে আমি ব্লগও বানাতে পারছি না। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সবাই অপেক্ষা করছে বাইরে। তো আমি বাইরে এই বেরোচ্ছি রেডি হয়ে, মাস্ক পরে রেডি হয়ে গেলাম। তো ভিডিওটা দেখতে থাকো, বাইরে সবাই অপেক্ষা করছে। হয়ে গেছে সাইকেল জোগাড়, বিশাল রোদ। এবার লাইটটা ঠিক আছে, সাইকেলও জোগাড় হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, ঘুড়ির দোকানের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, যেমন কি দেখতে পাচ্ছি এক্ষুনি রোদ ছিল, এক্ষুনি আকাশের পরিবর্তন ঘটেছে কালারের। তো এখন আমরা রওনা দেবো, দেরি হয়ে গেছিলো, ক্যামেরা মেমোরি কার্ডটা একটু ডিস্টার্ব করছিলো। তো বন্ধুরা চলো, সেই আমার সাবাড়িতে আমি চলে এসেছি। তো বন্ধুরা, যে দোকানটাতে আমরা যেতে চলেছি, প্রচুর নাম দোকানটার, কিন্তু দাম কম হবে কি জানি না জিনিসের। তো চলো পুরোটাই দেখতে থাকো। তো বন্ধুরা, যেমন কি দেখতে পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি, প্রায় পুরো চলে এসেছি, রাস্তার ওপারে আছে ঘুড়ির দোকান, মন্ডল স্টোর না, রাস্তার ওপারে আছে ঘুড়ির দোকান। তো আমাদের এই পুরো গ্রুপ চলে এসেছি, ওপারে যাই দেখানো যাক কী আছে কী নেই, পুরোটা দেখতে থাকো। কত রকমের ঘুড়ি, কত রকমের লাঠায়, কত রকমের সুতো তোমরা দেখতে হবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো।
বন্ধুরা, দোকান খোলার সাথে সাথে যেমন কি দেখতে পাচ্ছ, মানে লাইন লেগে যাবে পরপর, সবে বিকাল 5টা থেকে 5:30টা মতো বাজে আর কি। তো দোকান খোলার সাথে সাথে কাস্টমার আসছে, তো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখানোর আছে। উড়ানোর জন্য কি সুতো সব থেকে ভালো? কটনের মানজাই ভালো, কটনের টাই সব থেকে ভালো। আমরা এখন এই ঝিরঝির রোদের মধ্যে বৃষ্টি পড়ছে, এর জন্য সুতো তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়েছে, ওয়েদার বৃষ্টি হলে তো সুতো নষ্ট হবেই। হ্যাঁ, সেটা বৃষ্টিতে ওড়ানোর জন্য তো না, এটা হাসিম লাল্লা। আমার একটু জোরে কথা বলবো, হাসিম লাল্লা। হ্যাঁ, সব বেরিলির সুতো, এগুলো দিল্লি থেকে আসে, সব ইউপি বেরিলির থেকে আসে। নেক্সট হচ্ছে ব্ল্যাক স্কর্পিও প্লাস ইচ্ছু, পাপ্পু এখন 200 টাকা আছে, লড়াই নিলে 450 টাকা, লড়াই নিলে 450 টাকা। নেক্সট হচ্ছে এলাহাবাদে একটা সুতো আছে, যেটা আমি নেক্সট বিশ্বকর্মা পুজোর পর বানিয়ে নিয়ে এসেছিলাম নিজে দাঁড়িয়ে থেকে বানানো সুতো এলাহাবাদে চৌবার আছে, এটা হচ্ছে 35 সুতো, এটা 1000 কত, এটা 400 টাকা মতো পড়ে যায়। 1000 এলাহাবাদে চৌবারা, এটা এটা চৌবারা বলে সুতোটা, সব 1 2 3 দিতে হবে। পরের কি আছে? YKC আছে, YKC এটা 1000 কত দাম? এটা 300 টাকা করে, 1000 300 টাকা। পুরো লাটাই নিলে, পুরো লাটাই নিলে 250 টাকা করে হয়ে যায়, একটু কমিয়ে দেওয়া যায়, কমিয়ে দেওয়া যায়। এটাও ইউপি সুতো? হ্যাঁ, সবই ইউপি সুতো, আমাদের লোকাল সুতো কিছু হয় না, সব বেরিলি ইউপি বেরিলি সুতো। খুব দারুণ করে দিচ্ছে সুতো, 1 2 3 কটন সুতো। এটা 1000-এর দাম কত? 200 টাকার মধ্যেই হবে, এর থেকে কম সুতো আজই পাওয়া যায়, কিন্তু ওই কোয়ালিটি আমরা রাখি না, কারণ সুতোটা ভালো হয় না। ফিরে যাবে না, ওটা 150 টাকা 180 টাকারও আছে, 100 টাকার সুতো পাওয়া যায়, কিন্তু ওইসব সুতো কোয়ালিটি ভালো হয় না। দোকানের সবচেয়ে কম দামে ঘুড়ি, প্লাস্টিক ঘুড়ি, যার দাম 2 টাকা থেকে 3 টাকা বিভিন্ন রকম পাওয়া যায়, এটা সবচেয়ে 2 টাকা, তারপর এগুলো আবার 3 টাকাতেও পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট বাচ্চাদের কার্টুন ঘুড়ি ডোরেমন, কার্টুন ঘুড়ি, নেক্সট
এগুলো সব প্লাস্টিক প্লাস্টিকের উপর যেমন 5 টাকা 5 টাকা দেখতে কি গো করোনা গো এটা সবথেকে ভালো ফুল দেখা যাচ্ছে গো করোনা পরে এগুলো এবারে কাগজের আইটেমে কাগজের আইটেমে যাচ্ছে আচ্ছা এটা কি গুড়িয়া দেখাবো এগুলো হাফ এক্সেল গুড়ি বলে এক্সেল সাইজের গুড়ি এক্সেল সাইজের গুড়ি মুম্বাইতে একদম 4 টাকা এটা যে পেট কাটটি এর দামটা কত এর দাম 4 টাকা 4 টাকা আছে 5 টাকা আছে আচ্ছা কাগজের কোয়ালিটির উপর কাগজে না কাঠির কোয়ালিটি কাগজ মোটামুটি সব একই হয় কাঠির ভ্যারাইটির জন্য দামটা ভেরিফাই করে নেক্সট হচ্ছে ডেট তেল গুড়ি দাম কত এটা 6 টাকা থেকে শুরু হয় 6 টাকা আছে 7 টাকা আছে 8 টাকা আছে সবচেয়ে কম হচ্ছে 6 টাকা এটার দাম হচ্ছে 6 টাকা নেক্সট পরে ময়ূর পঙ্খী এটার দাম যেমন 6 টাকা কাগজ মোটামুটি একই হয় এই ঘুড়িগুলো যেমন একদম সব ফিট উঠবে আকাশে পরে আইটেম পেট কাটি এটা রেড তেল অস্ট্রেলিয়ান পেপার এবার ত্রিবিনি পেপার যেগুলো কথা এই একটা ডিজাইন আচ্ছা এটা সাইজ কি আছে সাইজ দেড় তেল আছে এটা দেড় তেল 2.5 বলে এটা দাম কি আছে দাম আছে 8 টাকা 8 টাকা পিস যেমন এই আর একটা আছে এটার দাম 8 টাকা কালার অনেক পেয়ে যাবে কালার ভ্যারাইটিস পাবে 8 টাকা 10 টাকা মানে বিভিন্ন ডিজাইন যখন বেশি হবে তখন দামটা একটু বেশি হয়ে যাবে এটার দাম যেমন 10 টাকা হয়ে যাবে 10 টাকায় চলে যাবে এটা কাজটা ঘুড়িটা কাজ অনেক বেশি আছে ডিজাইনের উপরেও দাম ডিজাইনের উপর দাম বেশি করে প্লাস কাঠি একটা ডিজাইন আমার কাছে 500 ডিজাইন পেয়ে যাবে 400-500 ডিজাইন পেয়ে যাবে এত ভ্যারাইটি আছে আমার ভ্যারাইটি দেখে মাথা ঘুরে যাবে এত ভ্যারাইটি আমাদের নেক্সট দেখাচ্ছি বড়ো ঘুড়ি ওইটার বড়ো সাইজের ঘুড়ি এটা দেখাচ্ছি একটু বড়ো সাইজের দিকে চলে গেলাম আমরা এটা দুতেল বলে আর কি দুতেল ঘুড়ির দিকে চলে গেলাম এর দাম কত আছে এর দাম 12 টাকা 12 টাকা পরে এগুলো আছে 15 টাকা কালারটা খুবই সুন্দর এই যে বাইরে সব লাগানো আছে ভ্যারাইটি আরও লাগানো রয়েছে আরও ভ্যারাইটি সুন্দর ঘুড়ি আছে এবার ওর বড়ো ঘুড়ি এটা দেখাচ্ছি এটা কত এটার দাম 25 টাকা সাইজ কী আছে পান্তা বলে এটা পান্তা এটা মাঠের ঘুড়ি দেখাচ্ছি এটা কম্পিটিশনে যে ঘুড়ি ওড়ে বাইরে বাইরে বাইরেকার ঘুড়ি এগুলো এই ঘুড়িতে দেখো কাজ কাজ করা আছে কাজ করা রয়েছে কুড়িয়ে পুরো কাজ করা আছে ঘুড়িটার দাম হচ্ছে 18 টাকা ঘুড়িটা 18 টাকা সেটা বানিয়েছি আছে সেটার দাম কি আছে কাকু এটা সাজানোর জন্য বানিয়েছি এটা বানিয়ে 20-25 টাকা দাম হবে এটা 20-25 টাকায় বিক্রি আছে খুব বেশি হয়নি এটা বানাতে খুব কষ্ট হয় তো এগুলো আচ্ছা আচ্ছা খুব বানানোর খুব সুন্দর দেখাচ্ছে ঘুড়িটা ওই বিশ্বকর্মা পুজোর জন্য এটা বানিয়েছি সব কাস্টমারকে একটা করে দেবো বলে বিশ্বকর্মা পুজো এটা গিফট আইটেম গিফট আইটেম মানে বেশি স্টক কেউ যদি কিনে ফেলে তার জন্য এটা এটা গিফট আইটেম এটার জন্য পয়সা দিতে হবে তো বন্ধুরা যেমন কি দেখে নিলে অনেক ঘুড়ি তোমাদেরকে দেখালাম অনেক সুতো দেখালাম তার সাথে সাথে তো কাকু অনেক কিছুই কালেকশন রাখে যেমন কথা বলতে যাই হ্যাঁ কাকু কিছু বলতে চাইছো সেটা হচ্ছে চায়না সুতো যে উড়াবেন না যেটা লাইলন বলা হয় সেই সুতোর সবার কাছে রিকোয়েস্ট থাকবে এটাই যে চায়না সুতো আর কেউ উড়াবেন না কাউকে উড়াতে দেবে তাকে প্রতিবাদ করবে যেটা না উড়ানো হয় কারণ এই পশু পাখি দেখতে পাচ্ছে সবার এরকম পাখিগুলো যেরকম রাস্তায় গাড়ি চালায় যারা বাইক চালায় তাদের গলা কেটে যাচ্ছে সেটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে এটা যাতে
চায়না সুতোটা কেউ ব্যবহার না করে। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা অনেক ঘুড়ি এবং অনেক সুতো দেখে নিলাম, তো কাকুর সাথে কথা বলেও খুব ভালো লাগলো। কাকুর নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্কে নিচে পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সের ভিতরে। তো কাকু বলছি, আমার যদি কেউ নাম করে আসে এই চ্যানেলের নাম করে কিছু ডিসকাউন্ট পাবে? হ্যাঁ অবশ্যই। তো কাকু যেমন বলে দিল কিছু ডিসকাউন্ট অবশ্যই তোমাদের জন্য চমক থাকবে। তো বন্ধুরা কাকুর দোকান থেকে বাড়ি ফিরে গেছি। তো যেমন কি তোমরা দেখতে পেলে ওখানে অনেক ধরনের ঘুড়ি সুতো লাঠা এই সমস্ত জিনিস পাওয়া যায়। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো একটু তোমাদেরকে লোকেশানটা একটু ক্লিয়ার করে দিই, যদি তোমরা সাউথ সেকশান অথবা নর্থ সেকশান থেকে আসো, শিয়ালদা থেকে ট্রেন ধরলে যাদবপুর স্টেশনে লাগবে। যাদবপুর স্টেশনে নেমে প্ল্যাটফর্ম চেঞ্জ করে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে যে কাউকে জিজ্ঞেস করবে এখানে মন্ডল স্টোর্স ঘুড়ি সুতো কোথায় পাওয়া যায়, তো যে কেউ তোমাকে গাইড করে দেবে তোমাদেরকে। তো এবং নাম্বারটাও তো ডিসক্রিপশানে দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবে, কাকু নিজেই গাইড করে দেবে। তো বন্ধুরা এতটা হচ্ছে গিয়ে ওখানটাই টাইম কেটে গেল, তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল, তাই ঘরে এসে আমি ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। তো বন্ধুরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, শুভ রাত্রি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।